চলচ্চিত্র জগত বড় অদ্ভুত জায়গা। এখানে কেউ অনেক পরিশ্রমের পর প্রতিষ্ঠা পান, আবার কেউ প্রথম ছবি দিয়েই বাজিমাত করেন, ভাগ্য হয় সুপ্রসন্ন। ভাগ্যশ্রীর কথা মনে আছে আপনাদের? প্রথম ছবিতেই ভাগ্য যাকে 100 ভাগ সমর্থন করেছে। 1989 সালে মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি ম্যায়নে পেয়ার কিয়া। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন সুন্দর মুখের লাজুক মেয়েটি। তোলপাড় হয়েছিল গোটা ভারত জুড়ে, এমনকি বাংলাদেশেও। মূলত ওই সময় ভাগ্যশ্রীর বিপরীতে অভিনয় করে আজকের বলিউডের সুপার ডুপার অভিনেতা সালমান খান পরিচিতি পান। ম্যায়নে পেয়ার কিয়া বক্স অফিসে হিট হয়েছে, বহু বছর হয়ে গেল। মনে পড়ছে ভাগ্যশ্রীকে? সালমান খান এখনও প্রথম সারি নায়ক। দুঃখজনক হলেও সত্যি, প্রথম ছবিতে ভাগ্য সহায়ক হলেও ভাগ্যশ্রী সিনেমায় আর নিয়মিত হননি। অল্প কিছুদিন ছোট পর্দায় কাজ করলেও একসময় পুরোপুরি বিদায় জানান পর্দার দুনিয়াকে। পুরোদস্তুর সংসারী হয়ে যান ভাগ্যশ্রী। ভাগ্যশ্রীকে আর দেখা যায় না রূপালী পর্দায়। মিষ্টি হাসির এই অভিনেত্রী এখন দেখতে কেমন হয়েছেন? মনে পড়ছে ভাগ্যশ্রীকে? সালমান খান এখনও প্রথম সারি নায়ক। দুঃখজনক হলেও সত্যি, প্রথম ছবিতে ভাগ্য সহায়ক হলেও ভাগ্যশ্রী সিনেমায় আর নিয়মিত হননি। অল্প কিছুদিন ছোট পর্দায় কাজ করলেও একসময় পুরোপুরি বিদায় জানান পর্দার দুনিয়াকে। পুরোদস্তুর সংসারী হয়ে যান ভাগ্যশ্রী। ভাগ্যশ্রীকে আর দেখা যায় না রূপালী পর্দায়। মিষ্টি হাসির এই অভিনেত্রী এখন দেখতে কেমন হয়েছেন জানতে চাইলে শুনুন, এখনও আগের মতোই সুন্দরী আছেন ভাগ্যশ্রী। অভিনয় জগতে না থাকলেও এখনও কিন্তু দেখতে আগের মতোই আছেন, একটুও মোটা হননি বা বুড়িয়ে যাননি। বেশ কিছুদিন আগে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি তিনি পোস্ট করেছেন। ভারতের গণমাধ্যম বোম্বে টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি। নতুন ছবি ও সাক্ষাৎকার স্মৃতিকাতর করছে ভক্তদের। ভাগ্যশ্রী বলেছেন, সালমান খানের সঙ্গে এখনও মাঝে মধ্যে যোগাযোগ হয় তার। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান, কোনো অনুষ্ঠানে দেখা হলে কথাবার্তা হয়। সালমানের সঙ্গে আর কোনো ছবি করা হয়ে ওঠেনি তার। বললেন, প্রস্তাব এলেও পর্দায় সালমানের ভাবি হওয়ার ইচ্ছে নেই তার, কারণ দর্শক কোনোভাবেই তাকে সেই ভূমিকায় গ্রহণ করবে না। প্রশ্ন করা হয়েছিল, যদি ম্যায়নে পেয়ার কিয়া ছবিটি রিমেক হয় তবে নিজের জায়গায় কাকে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? উত্তরে প্রথমেই আলিয়া ভাটের নামটি উচ্চারণ করেন তিনি। উড়তা পাঞ্জাবে আলিয়ার অভিনয় তার খুব ভালো লেগেছে বলে জানালেন ভাগ্যশ্রী। আর সালমানের জায়গায় রণবীর সিং কিংবা রণবীর কাপুরকে দেখতে চান তিনি। দুই রণবীরের প্রশংসাও করলেন তিনি। ম্যায়নে পেয়ার কিয়ার সাফল্যের পর বেশ কিছু বড় ছবি করার প্রস্তাব পেয়েছিলেন ভাগ্যশ্রী, কিন্তু তিনি জানিয়ে দেন তার স্বামী হিমালয় দাসানীকে নায়ক করলে তবেই সেই ছবিতে অভিনয় করবেন, ফলে পিছিয়ে যান প্রযোজকরা। কেন আর বড় পর্দায় সেভাবে দেখা গেল না তাকে? ভাগ্যশ্রীর জবাব, তার স্বামী হিমালয় তাকে নায়কদের সঙ্গে রোমান্স করতে দেখতে পছন্দ করতেন না। তার শ্বশুর শাশুড়ি কোনো সমস্যা না হলেও হিমালয় অসন্তুষ্ট হতেন, অথচ স্বামীকে তিনি পাগলের মতো ভালোবাসতেন। তাই খানিকটা বাধ্য হয়েই নিজেকে ছবির জগৎ থেকে সরিয়ে নেন তিনি। ম্যায়নে পেয়ার কিয়া করার আগে থেকেই ভাগ্যশ্রীর বিয়ে হিমালয়ের সঙ্গে ঠিক হয়েছিল। ছবি মুক্তির এক বছরের মাথায় 1990 সালে তাদের বিয়ে হয়। ভাগ্যশ্রী মহারাষ্ট্রের সাংলির একটা রাজবংশীয় পরিবারে জন্মগ্রহণ করেন। 3 সন্তানের মধ্যে সবার বড়। ভাগ্যশ্রী অভিনয় শুরু করেন ছোট পর্দার ধারাবাহিক অমল পালেকার পরিচালিত কচ্চি ধূপ দিয়ে। এরপর হনি আনহনি এবং কিসা মিয়া বিবিকে তেও অভিনয় করেন। ভাগ্যশ্রী 2 সন্তান, মেয়ে অবন্তিকা দাসানী এবং ছেলে অভিমন্যু দাসানী। ছেলে অভিমন্যু মায়ের মতোই অভিনয় জগতে আসতে আগ্রহী। ভাগ্যশ্রী বর্তমানে স্বামী হিমালয়ের সঙ্গে একটা মিডিয়া কোম্পানির প্রমোটারের কাজ করেন। 1989 সালে চলছিল ভিসিআরের দাপট ঘরে ঘরে ভিসিপিতে বলিউড সিনেমা দেখা। সে বছর সাড়া ফেলে দিল বলিউডের ম্যায়নে পেয়ার কিয়া ছবিটি। এই ছবির হাত ধরে এলো 90-এর রোমান্টিক ছবির যুগ। 2 নতুন মুখ সালমান খান ও সারল্য ভরা মিষ্টি মেয়ে ভাগ্যশ্রী। প্রথম ছবিতেই ভাগ্য তাকে সমর্থন করল, তোলপাড় উঠল গোটা ভারত এবং বাংলাদেশেও। সালমান খান এখনও বলিউডের দাপুটে তারকা, তবে সিনেমায় আর নিয়মিত হননি ভাগ্যশ্রী। অল্প কদিন ছোট পর্দায় কাজ করেছিলেন তিনি, পরে বিদায় জানান রঙিন এই দুনিয়াকে, হয়ে যান সংসারী। পর্দায় নেই, বিনোদন জগতের তেমন কোনো খবরেও নেই, তাই ভাগ্যশ্রীর খবর নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় খোঁজ খবর নেওয়া হয়। পেয়েও যায় সবাই, সেখানে তিনি বেশ সক্রিয় উজ্জ্বল।
এই তো কিছুদিন আগে মা দিবসে মায়ের সঙ্গে বেশ কিছু ছবি দিয়েছেন তিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন টমেটো আর বেশি করে পেঁয়াজ দিয়ে মসুর ডাল রান্নার বিশেষ রেসিপি ভিডিও আকারে। ছবি ভিডিও দেখে মনে হয় ভাগ্যশ্রী যেন আজও 1989-এর সুমনের মতোই সরল কিশোরী। এছাড়া অসংখ্য ছবিতে মিলল বর্তমানের ভাগ্যশ্রীকে, মিলেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমকে দেয়া বিভিন্ন সাক্ষাৎকার। নতুন পুরাতন ছবি ও সাক্ষাৎকার স্মৃতিকাতর করছে ভক্তদের, নানা মন্তব্য সেখানে 50 পেরিয়েছেন, তবে সেটি তার জন্য শুধু সংখ্যা মাত্র। নানা সময়ে দেয়া তার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে দেখা যায় তার শরীরচর্চার ভিডিও, রান্নার ছবি ইত্যাদি ভিডিও দিচ্ছেন। চলচ্চিত্র থেকে সরে যাওয়ায় কিছুটা হতাশ মনে হয়েছে তাকে। এক ভিডিও বার্তায় বলেছিলেন, অভিনয়টা চালিয়ে গেলে জীবনটা হয়তো অন্যরকম হতো। একবার যখন ভেবেছিলেন ফিরবেন, ততদিনে বলিউড অনেক বদলে গেছে, বোম্বে হয়ে গেছে মুম্বাই, হতাশার ছায়া পড়েছিল সংসারেও। 1.5 বছর স্বামীর কাছ থেকে আলাদা ছিলেন তিনি। কি হয়েছিল? তিনি বলেন, দোটানায় ভুগতে ভুগতে একসময় মানসিক অবসাদ জড়িয়ে ধরেছিল আমাকে। ভাবতাম হিমালয় জীবনে না এলে কি এমন ক্ষতি হতো, লাইট ক্যামেরা অ্যাকশনে দিব্যি কাটত, পরে অন্য কাউকে বিয়ে করলে এত অসফল হতাম না, সেসব মনে পড়লে আজও খারাপ লাগে। প্রথম ছবির সাফল্যের পর বড় বড় প্রযোজক যোগাযোগ করেছিলেন তার সঙ্গে। তিনি জানিয়েছিলেন স্বামী হিমালয় দাসানীকে নায়ক করলেই ছবি করবেন। বেচারা হিমালয়ও স্ত্রীর সঙ্গে পর্দায় অন্য পুরুষকে দেখতে রাজি ছিলেন না। ফলাফল, একজন ভাগ্যশ্রী হারালো বলিউড।